তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে, মানে ত্রিপুরার বাড়িতে কীভাবে পূজা হয়। আজ আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডী আর নারায়ণ পূজা হবে। তো আমি তোমাদের সাথে পুরো পূজাটাই শেয়ার করব। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু বেলপাতা, কচু পাতা, আম পাতা, কলা পাতা, দুব্বা, এগুলো রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো পূজাতেই লাগবে। তোমার সকালে উঠেই এগুলো কালেক্ট করে ধুয়ে বাইরে রেখে দিয়েছে। আর এই যে এখানে কালারিং ফুলগুলি দেখতে পাচ্ছ, এগুলো আমাদের বাগানেরই ফুল, মা সকাল সকালে উঠে সবগুলো তুলে রেখেছে। প্লেটটাকে বলা হয় পুষ্পথালি, যার মধ্যে কিছু ফুল, তারপর বেলপাতা, দুব্বা, তুলসী পাতা, তিল, চাল সব কিছুই অ্যারেঞ্জ করে রাখা আছে। যখন পূজা হবে, যখন আমরা অঞ্জলি দেব, তখন ওইটা দিয়েই অঞ্জলি দেব। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাধকি শরীর নিস্তম্ভকে গৌরী নারায়ণ নমঃ। ওম গুরু ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণ গোবিন্দায় নারায়ণ নমস্তে নমো। ওম গায়ম ফলম তাম্বলে গুম গায়ম ফলম বিশ্বাহ।